হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার শরীরটা এখন ঠিকই আছে, শুধু কাশিটা হচ্ছে আর গলা ঝাঁঝানোটা আছে। আগে তো কাশি হচ্ছিল না, কিন্তু নাক দিয়ে জল বেরোনোটা পুরো ঠিক হয়ে গেছে। 3 ডোজের ওষুধ খেয়েছি আর হচ্ছে 4 বার ওই স্টিম নিয়েছি, তো ঠিক হয়ে গেছে নাক দিয়ে জল পড়াটা। কিন্তু কাশিটা আর গলা ঝাঁঝানোটা আছে, ওটাও ঠিক হয়ে যাবে আশা করা যায়। ওর বাবা বলছিল আজকে আবার ওষুধ নিয়ে এসে দিয়েছে। আমরা না, ওষুধ আনতে হবে না, 3 ডোজের ওষুধ খেয়েছি। সবসময় ওষুধ খাওয়া অত ভালো না, না আমার কিছু হলে ওষুধটা একটু বেশি খাওয়া হয়ে যায়। এমনি এমনি ঠিক হয় না, দেখি যে বেশি শরীর খারাপ হয়ে যাবে, তার থেকে ওষুধ খেয়ে নিই বাবা, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওই করে করে ওষুধ খাওয়া হয়ে যায়। আমার দিদি তো কিছু হলে ওষুধই খেতে চায় না, বলে এই ওষুধ খেয়ে নিবি, বলে যে না ওষুধ খাওয়া অভ্যাস হয়ে গেলে তখন ওষুধ না খেলে ঠিক হবে না। তো যাই হোক, আমি খেয়ে নিই, কি করবো, বেশি শরীর খারাপ করলে একা সংসার ধরো সবকিছু করতেই লাগবে, তো সেই জন্য শরীর খারাপ থাকলে খুব ইয়ে হয়। আর বিশেষ করে নাক পাক দিয়ে জল পড়লে না সর্দি হলে খুব কষ্ট, খুব নাক নিচু করলেই সে টপ 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 করে জল পড়ছিল। তো ওটা ঠিক হয়ে গেছে, হালকা কাশি কাশিটা আছে আর গলা ঝাঁঝানোটা আছে। তো যাই হোক, ঠিক হয়ে যাবে। তো আজকে পাপা 1 ঘন্টা লেট যাবে, তো যশোনা স্কুলে বেরোলো, পাপা নিয়ে গেল, তো সেই জন্য রান্না বান্না এখন উচ্ছে ভাজাটা হচ্ছে। আর আজকে করছি তোমার আলু কচুর দম করছি আর উচ্ছে আলু ভাজা করছি। আর তো যশোনাকে স্কুলে টিফিনে দিয়েছি পাস্তা। তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো। এখন অনেক কাজ ফাজ আছে, আজকে বৃহস্পতিবার, বিছানার চাদর টাদর পাল্টে একবারে মেশিনটা চালিয়ে দেবো। তোদের স্কুলের ড্রেস ট্রেস রয়েছে, কালকে বুধবার ছিল, সাদা জামা প্যান্ট যা অবস্থা করে আনে, সাদা প্যান্ট কমলা জামা গেঞ্জি, তারপরে বিছানার চাদর টাদর পাল্টাবো, বাসন আছে বাসনগুলো মাজবো, পুজোর বাসন মাজবো, অনেক কাজ আছে। তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এই যে এখানে উচ্ছে আলু ভাজাটা হচ্ছে, হয়ে গেছে, আর একটুখানি হবে। এই উচ্ছে আলু ভাজা এই কি বলতো, হাই ফ্লেমে ভাজলে বেশ কড়কড়ে টাইপের হয়, এমনি লো ফ্লেমে ভাজলে এত ভালো হয় না। আর এই যে দেখো, এখানে আলু কচুর দমটা হয়ে গেছে, গরম আছে একটু আগেই হলো, আর এখানে ভাতও হয়ে গেছে, বাসন আছে বাসনগুলো মাজবো। এই যে বেশি টাইম লাগবে না, 43 মিনিট, কিন্তু 43 মিনিট দেখালে কি হবে, আরো 15 মিনিট বেশি লাগবে আমি দেখেছি। এখানে দেখো জামা কাপড় গুলো সব মেলে দিয়েছি, এই যে, কিন্তু উপরে পুরো দেখো মেঘলা করে আছে, বৃষ্টি মনে হচ্ছে নামবে। আমি বলছি বৃষ্টিটা হোস না, এই কষ্ট করে মেললাম, এখনই যদি এবার বৃষ্টি আসে আবার সব তুলে ফেলতে হবে। তো ওই যে দেখো, রাইট 11টা বাজে, কাজ টাজ সবই মোটামুটি হয়ে গেছে, শুধু পুজোর বাসনগুলো মেজে স্নান করে পুজো দিয়ে নেবো। আর হচ্ছে আমার ভয় লাগছে যে বৃষ্টি না চলে আসে, বৃষ্টি চলে আসলে সেই অবস্থা খারাপ হয়ে যাবে, আবার সব জামা কাপড় তুলে ফ্যানের তলায় দিতে হবে। এই জামা কাপড় মেলতে মেলতে 15 মিনিট লেগেই যায়। ব্যালকনিটা যে কি নোংরা হয়েছিল, কালকে বৃষ্টি হয়েছিল, এই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। রাত্রিবেলা ভোরবেলার দিকে ঠান্ডা লাগছিলো, ফ্যান সেই একটুখানি কম দিতে হয়েছিল, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো। চারিদিকে বৃষ্টি হচ্ছে সব জায়গায়, এখানেই হচ্ছিলো না, তো এখানে আশেপাশে মনে হয় কোথাও হয়েছে। রাত্রিবেলা মনে হচ্ছিলো হয়েছে, কারণ ওই ব্যালকনি সাফ করতে গিয়ে দেখছিলাম সে বৃষ্টির ছিটা ছিটা সব পড়েছিল, রাত্রিবেলা হয়েছিল, তো সেই জন্য একটু ঠান্ডা আছে ওয়েদারটা। তো বলছো, পাপা বলছে যে এবার ঠান্ডা পড়ে যাবে, আমি বলছি হ্যাঁ দেখো, 2 দিন রোদ উঠবে আবার সেই
আবার সেই যা গরম, তাই এখনো ঠান্ডা পড়ার দেরি আছে। অক্টোবর মাস এখনো পড়লো না, অক্টোবরের শেষে গিয়ে তারপরে ঠান্ডা পড়বে। ঠান্ডা এখন 9 মাস গরমকাল, 3 মাস কোনো রকম একটু ঠান্ডা, ওই 1 মাস মতো 20 দিন মতো বেশি ঠান্ডা থাকে, তারপরে নর্মাল। মানে এবার আমার মনে হয় যেন কিছুদিন পর থেকে আর ঠান্ডার কাল থাকবেই না, গরমকালই থাকবে 12 মাস, 9 মাস গরমকাল ভাবো। মানে সেই ফেব্রুয়ারির থেকে গরম পড়া শুরু হয়েছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 8 মাস হয়ে গেল, এখনো 1 মাস গরমকাল থাকবে, তারপরে গিয়ে একটু ঠান্ডা পড়বে। তো চলো দেখি এবার পুজোর বাসনগুলো মেজে তারপরে হচ্ছে স্নান ধান করে পুজো দিয়ে নেবো। তারপরে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো তোমরা, আগে হচ্ছে স্নান ধান করি, দিয়ে তারপরে তো জোশোনা ঝুলি পিপির বিয়েতে কি ড্রেস পরবে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এই যে এখানে পুজোর বাসনগুলো মেজে নিয়েছি, ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, তো স্নান ধান করে পুজো করে নিয়েছি। আর আজকে মাথাটা ভিজিয়ে একটু স্নান করে একটু শান্তি হলো, কেন বলতো 2 দিন ধরে মাথায় ভিজায়নি স্নান করতে গিয়ে, কেমন অস্বস্তি হচ্ছিল, কারণ মাথা ভিজিয়ে স্নান না করলে না আমার মনে হয় যেন কেমন একটা লাগে, আর মনে হয় যেন স্নান করিনি, মাথায় একটু জল দিয়ে বেশ একটু আরাম লাগছে। তো এবারে চলো দেখি, ওই যে দেখো অনেক বেজে গেছে, বৃহস্পতিবার একটু দেরি হয়ে যায়, 12:25 বাজে, জামা কাপড়গুলো নিয়ে হচ্ছে চিন্তা, কখনো পুরো রোদ উঠে যাচ্ছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে, আবার রোদ উঠছে, আবার মেঘলা হচ্ছে। তো ওকে স্কুলে আনতে যাওয়ার আগে মনে হচ্ছে তুলেই রেখে যেতে হবে, আবার পুরো মেঘলা কালো হয়ে গিয়েছে, বৃষ্টিটা এখনো আসেনি, এই হচ্ছে সকাল থেকে একবার মেঘলা হচ্ছে, একবার রোদ উঠছে, ওই হচ্ছে। তো চলো তোজোশোনার হচ্ছে কোন ড্রেসটা ঝুনিপির বিয়েতে পড়বে সেটা দেখাবো। তারপরে হচ্ছে আমার বর তো একটা জিন্স নিয়েছিল, তারপরে একটা কটন জিন্স নিয়েছে, তারপরে 2টো শার্ট তো নিয়েছিল, সেই দেখিয়েছি, আগে 2টো গেঞ্জিও নিয়েছে, আর 2টো শার্ট আর 2টো প্যান্ট হলো। আর তোজোশোনার 3 সেট হয়েছে, আমারও 2টো সেট হয়েছিল, আর একটা কুর্তি সেদিন বাজারে গিয়েছিলাম নর্মাল, মানে ডেলি ইউজের মতো আর কি, একটা কুর্তি পছন্দ হয়েছিল ওটাও নিয়ে এসেছি, তো ওটাও দেখাচ্ছি তোমাদেরকে, সব একসাথে দেখিয়ে দেবো। আর হচ্ছে ওর একটা শার্ট চেঞ্জ করা হয়েছে, কারণ একটা শার্ট একটু টাইট হচ্ছিল, তো সেই জন্য ওটা চেঞ্জ করে অন্য একটা নেওয়া হয়েছে। তো চলো সব একসাথে তোমাদের দেখিয়ে দেবো, এই বাইরেটা বসে দেখাবো না খাটের উপর বসে দেখাবো, চলো দেখছি। তো ফোনটা তোমার কিচেনে সেট করে নিয়েছি, সেলফি স্টিকে লাগিয়ে দিয়েছি, নাই তো একা একা দেখানো যায় না, কোনো জিনিস টিনিস দেখানো হলে, পুজোর শপিং টপিং কোনো কিছু জিনিস টিনিস বেশি দেখানো হলে ওর পাপাই ভিডিওটা করে দেয়। তো এখন তো ওর পাপা নেই, অফিসে আছে, তো সেই জন্য আমাকেই করতে হবে। এই যে ব্যাগ দুটো নিয়ে চলে এসেছি, তো চলো আগে এইগুলো দেখিয়ে দিই, তো ড্রেসটা পরে দেখাচ্ছি। এই যে দেখো ওর পাপা যে শার্ট, একটা চেক চেক যে শার্টটা নিয়েছিল না, ওইটা পাল্টে ওটা চেঞ্জ করে এটা প্লেনের মধ্যে, কালারটা খুব ভালো আছে, আমি বললাম এই কালারটা নাও, তোমাকে খুব ভালো লাগে, তো এটা নিয়েছে চেঞ্জ করে, ওটা একটু ছোট হয়েছিল, টাইট হচ্ছিল। আর এই যে কটন জিন্সটা, ওই যে তোজোশোনার ওটা পাল্টাতে গেছিলো, যে ড্রেসটা তোজো নিয়েছিলাম দেখেছিল তো, ওই যে সাদা দিয়ে মেরুন কালার দিয়ে যে ব্লেজার টাইপের, মানে কোট প্যান্টের যে সেটটা, ওটা হচ্ছে কেমন একটা লাগছিল পরে, এই যে কটন জিন্স। খুব সুন্দর, বেশ কোয়ালিটিটাও বেশ ভালো, খুব সুন্দর কালারটাও বেশ ভালো আছে। সেটা নিয়ে এসেছি ওই দোকান থেকেই নিয়ে এসেছি, দোকানের ড্রেসটা চেঞ্জ করতে গিয়েছিল যে দোকানে, 8টাতে ওই দোকানে। আর এই যে কালেকশন থেকে নিয়েছিলাম সেদিন যাওয়া হয়েছিল, ওই তোজোশোনার খেলনা আনতে গিয়েছিলাম, বেশ কালারফুল লাগছিল কুর্তিটা। ওই যে যে লাল যে প্লাজোটা নিয়েছিলাম ওইটার সাথে পরার জন্য, ডেলি ইউজের, মানে এদিক ওদিক বাজার টাজারে যাওয়ার জন্য, তাছাড়া এমনি পুজোর ড্রেস না, এটা বেশ সুন্দর লাগছিল, কালারফুল জিনিস বেশ দেখতে ভালো লাগে, এটা নিয়েছি। আর তোজোশোনার ওই যে ড্রেসটা নেওয়া হয়েছিল বলছিলাম না তোমাদেরকে যে চেঞ্জ করতে হবে, ওটা ওকে পরে ভালো লাগছে না, তো সেই জন্য ওটা চেঞ্জ করে এটা নেওয়া হয়েছে। আর এটা তোমার নেওয়ার আগেই ঠিক করে রেখেছিলাম যে তোজো ঝুড়ি পিপির বিয়েতেই পড়বে। এই যে দেখো কিভাবে দেখাই, এই যে ভিতরে যাবে, এটা পরে তোজোকে খুব সুন্দর লাগছিল, পরিয়েও দেখে নিয়েছি, কালো রঙের জামাটা তো দেখাতেই পাচ্ছি না ঠিক মতো, উপরের কোটটা লাল রঙের আছে, চেক চেক কালো কালো,
বেশ ভালো টাই আছে, এর সাথে কালো জামা আছে, ওই জন্য বেশ ফুটছে ওর গায়ে। নাইতো ওটা সাদা সাদা হয়ে যাচ্ছিল, কেমন একটা লাগছিল। আর ওটা একটু সাইজেও বেশি বড় ছিল, রোগা তো খুব বেশি বড় হলে আবার প্যান্টটাও ঠিক আছে, বেশি বড় না, ও একটুখানি গুঠালেই হয়ে যাবে। তো এটাই নেওয়া হয়েছে, তো এইটাই ঝুড়ির বিয়েতে পড়বে। মানে নেওয়ার আগে ঠিক করেছিলাম যে হচ্ছে তোমার দাঁড়াও, নেওয়ার আগে ঠিক করেছিলাম যে ওটা পুজোতে পরাবো না, কারণ ওরকম ড্রেস বিয়েতে টিয়েতে পরলে বেশ ভালো লাগে। তো সেই জন্য আর হচ্ছে ওর এমনিতে আছে, আগের বছর সেই রাখি দিয়েছিল, তারপরে তোমার হচ্ছে অনেক কটা জামা টামা, নতুন জামা, তারপরে আমরা যেটা পুজোয় কিনে দিয়েছিলাম একটা ফুল হাতা শার্ট, ওটা আছে, নতুন দুটো তিনটে জিন্সের প্যান্ট সব রাখা রয়েছে। জিন্সের প্যান্টগুলো দেখবে জামার সাথে থাকলে কি হবে, জামাগুলো ছোট হয় আর প্যান্টগুলো ভীষণ বড় বড় হয়, তো সেই জন্য প্যান্ট ও যা রোগা দেখেছো তো, আর প্যান্ট অত বড় বড় হলে পরতেও পারে না। তিনটে চারটে নতুন জিন্সের প্যান্ট সব রাখা রয়েছে, আর আগের বারে যে জিন্সের প্যান্ট আর জামাটা কিনে দিয়েছিলাম ওটা তো পরেই নি, মানে এতগুলো হয়েছিল, বাড়ি যাওয়া হয়েছিল, অনেক হয়েছিল, তো সেই জন্য ওটা রাখাই আছে, ওটা পরাবো। তিনটে সেট ওর নতুনগুলো আছে, রাখি একটা দিয়েছিল নতুন, ওটাও আছে, চারটে পাঁচটা সেট ওর অলরেডি আছে, আর এবারে ওই জন্য তিনটে কিনে দিয়েছি, এটা বিয়েতে পড়বে আর ওই দুটো পুজোতে করে নেবে। তো কেমন হয়েছে অবশ্যই বলো, আমার তো খুব সুন্দর লাগলো, তো চলো একবার দেখিয়ে দিই। বেশ খুব সুন্দর লেগেছে আমার এই ড্রেসটা, একটু ছোট ছোট, মানে এই বছর তো হবে হয়তো সামনের বছর, ঠিক আছে, বেশি বড় নিলে ওর গায়ে রোগা মানুষ তো, আর খুব কালো হয়ে গিয়েছে কি বলতো, স্কুলে ফুলে গিয়ে না একদম কেমন কালো মতো হয়ে গিয়েছে, ঘেমে টেমে থাকবে, ঘামটা মুছবে না, আর এই রোদ গরমে স্কুলে গিয়ে এসে, তাও তো কাছে স্কুল, তো কালো হয়ে যাচ্ছে কেন কি জানি কি করে কালো হয়ে যাচ্ছে, রোগা তো আছেই ওর, মানে চেহারা মনে হয় আর কোনোদিন হবে না, এত রোগা হলে ভালো লাগে বলো, একেবারে মানে রোগা, কি করবো, খাওয়া দাওয়া তো ধরো টাইম টু টাইম সব কিছু করি, তাও যদি এত রোগা হয় কি করবো, কিছু করার নেই, ভালো লাগে না, সবসময় একই মাথায় চলে যে ছেলেটা যে কবে একটু চেহারা হবে, কবে একটু চেহারা হবে, কবে যে একটু মোটা সোটা হবে, এখন হবে না হয়তো, কারণ ডাক্তারের কাছে দেখিয়ে ও তিনটে চারটে ভিটামিন ওষুধও খাইয়েছে, এখনো খাচ্ছে একটা ওষুধ, এখনো খাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হবে না। আগে কমপ্লেনকে তো ডাক্তার বলেছিল পিডিয়াশিওর খাওয়াতে, পিডিয়াশিওরও খাওয়াচ্ছে, ওই সব খেলে এমনিতেই মোটা হয় বাচ্চা, ওর হবে না মনে হয়, যবে হবে হবে, যাই হোক অ্যাক্টিভ আছে, ডাক্তারের কাছে বললেই ডাক্তার বলে যে দেখবে বাচ্চা অ্যাক্টিভ আছে কিনা, তোমরা এত মোটা মোটা করো কেন, অ্যাক্টিভ থাকলে ও তো বাবা, ও তো ভীষণ এনার্জি, আর সবসময় দেখেছো তো কি পরিমাণে খেলাধুলো, লাফালাফি ছোটাছুটি করতেই থাকে। তো চলো দেখি কটা বাজে, 12:35 বাজতে যাচ্ছে, চুলটা বেঁধে নিতে তো জোসনাকে আনতে যাবো। এবারে দেখো কালারটা পুরো ঠিকঠাক আসছে, নাই তো ফ্রন্ট ক্যামেরায় পুরো একদম সেই কেমন ফ্যাকসা টাইপের আসছিল, লালটাকে সেই কেমন যেন একটা অন্যরকম লাল লাগছিলো, এটাতে দেখো পুরো একদম ঠিকঠাক আসছে কালারটা। এই যে জামা কাপড়গুলো তুলে রেখে আসলাম না, ব্যালকনিতেই আছে, যদি বৃষ্টি চলে আসে সব ভিজে 12টা বেজে যাবে। চলে গিয়েছে, আস ঘরে চলে গিয়েছে, ওই চলে গিয়েছে ও আগে, চ তুই চ, ফ্রেন্ডের জন্য আবার জায়গা রেখে দেয় বাবা, ম্যাডাম আজকে বলেছে ওর পাপাকে যে কাউকে বসতে দেবে না, বলবে এটা আমার আক্সের জায়গা, আমার আক্স ফ্রেন্ড এসে বসবে, পিছে ব্যাথায়, আচ্ছা নিশা দিদি ব্যাথা, তাহলে তুই বসতে দিস না কেন কাউকে, সবসময় ওরম করলে হয়, ম্যাডাম বলছিল আজকে পাপাকে যে ওর জায়গায় বসতে দেবে না, বলবে এখানে আক্স বসবে। এইটুকুনি তুই সিগনাল চলে গেছে সত্যি সত্যি, এই যে বাইরে মেঘলা মেঘলা করে আছে, বলেছি ওর যে টিভি সিগনাল চলে গিয়েছে, চলাই চলাই এখানে এখানে বসে খেয়ে নিবি, আয় তাড়াতাড়ি চলাই, জামা কাপড়গুলো আছে থাক, বৃষ্টি আসেনি, মেঘলা মেঘলা আছে, আমি ওই শোয়ার আগে খাওয়া দাওয়া করে শোয়ার আগে তুলে নেবো, যাই হোক না কেন, শুকিয়ে গেছে, হালকা হালকা ভিজে আছে, ওই হাওয়া চলছে তো ভালো, হাওয়াতেই শুকিয়ে গেছে, কারণ ভিজে তো থাকে না, একটুখানি হালকা জাস্ট রোদে দিতে লাগে। क्या दिखाना चाहते हो, क्या है इसके अंदर, कलर पेंसिल, काउंट कर, तुम जाते थे वाले से डाले दे दो, काउंट कर कटा আছে দেখ, 1 2 3 4 ঠিক করে কাউন্ট কর, 1 2 3 4 5 গুড,
আমাকে ভাত লিখে দিয়েছো, একা একা খাবে, আর লাস্টে অল্প কটা থাকে মামা তুমি খাই দাও। আমরা ঠিক আছে, বেশি গুলো খেয়ে নিবি, ঠিক আছে, একাই খাবে তাহলে। কালকে রাত্রিবেলাতে একা একা খেয়েছে, খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, 10-15 মিনিটে খেয়ে নিয়েছে, নয়তো অত তাড়াতাড়িও খায় না। ঠিক আছে, তোমার জলদি ফিনিশ হয়ে যাবে, খেয়ে নাও। আর বাইরে বৃষ্টি চলে এসছে, আমি ওদিকে ভাত বাড়ছে, আমি বলছি তোজো শোনা, যদি বৃষ্টি আসে আমাকে আগে বলি, মামা বৃষ্টি চলে এসছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি করে তুলে নিচ্ছে, ও আমাকে হেল্প করে দিয়েছে, জামা কাপড়গুলো তুলছে আর ওরা দিচ্ছে। আমি শোনা, যা তাড়াতাড়ি ঘরে রাখো, আবার মেলতে যাচ্ছে ঘরে। আমি বলছি মেলতে হবে না, থাক, আমি আগে খেয়ে নিই, খেতে খেতে দেরি হয়ে যাবে, দুটো বাজতে যাচ্ছে, 2:05 বাকি আছে, 1:10 স্কুল ছুটি দিয়েছে, দেরি হবে না বলো। আমি বললাম যে আগে খেয়ে নিই, তারপরে বেরবো, এখানে আছে, এমনিতেও ঘুমানোর আগে তুলেই নিতাম, তার আগেই তুলতে হলো, নয়তো এই খেতে বসে উঠতে হতো আবার। চলো খেয়ে নিই ফটাফট, তাও তাড়াতাড়ি। কেমন লাগছে শোনা, ভালো লাগছে? খাও, উচ্ছে ভাজা নিলে না বাবা, একটু খেয়ে দেখো, ভালো লাগছে। ঠিক আছে, ঠিক আছে। ওই দেখো, দেখেছ, আস্তে আস্তে আস্তে, তো এই যে হালকা হালকা বৃষ্টি হলো, দিয়ে বন্ধ হয়ে গেছে। এই দেখো বৃষ্টির ছিটে দেখো, বুঝতে পারছো, সেরম একটা হয়নি, হালকা হালকা হয়েছে। চলে আয় বাবু, চলে আয়, জামা কাপড় গুলো মেলে ঘুমাবো, চল বাবু, চলে এসো বাবা। মামা সোনা বলে দিয়েছে, আমি বলেছি বাবু বৃষ্টি আসলে বলবে, মামা বাড়ি সারায় থোড়া থোড়া, জামা কাপড় গুলো মেলে নি। তো জামা কাপড় গুলো মেলা হয়ে গেছে, তো চলো এবার ঘুমাবো। এরই সাথে আজকের ভিডিওটা এখানেই রাখছি, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।